হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমাদের লেচনের বায়োলজি লেচনের দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করতে চলেছি। তো প্রথম পার্ট যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আগের ভিডিওতে প্রথম পার্ট আলোচনা করা আছে, সেটা দেখতে পারো তোমরা, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে উদ্ভিদের একটি কার্বন ঘটিত রেচন পদার্থের নাম বলো। তো উদ্ভিদের একটি কার্বন ঘটিত রেচন পদার্থ হলো ট্যানিন। উদ্ভিদের একটি কার্বন ঘটিত রেচন পদার্থ হলো ট্যানিন। নেক্সট, ট্যানিন কোন কাজে ব্যবহৃত হয়? তো ট্যানিন চর্ম শিল্পে চামড়া ট্যান করার জন্য ব্যবহৃত হয়। ট্যানিন চর্ম শিল্পে চামড়া ট্যান করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট, ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে কি ব্যবহৃত হয়? তো ম্যালেরিয়ার ঔষধ তৈরির জন্য ভেষজ শিল্পে কুইনাইন ব্যবহৃত হয়। ম্যালেরিয়ার ঔষধ তৈরির জন্য ভেষজ শিল্পে কুইনাইন ব্যবহৃত হয়। নেক্সট, ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে এমন এক দুটি ফলের নাম করো। তো লেবু ও আপেল। ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে লেবু ও আপেল। ঠিক আছে। নেক্সট, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? তো লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে। নেক্সট, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? তো টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। সাইট্রিক অ্যাসিড লেবুতে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে। আর ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে, ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে। ঠিক আছে। নেক্সট, প্যাপাইন, প্যাপাইন কোথায় পাওয়া যায়? তো প্যাপাইন পাওয়া যায় পেঁপে গাছের তরুক্ষীরে। পেঁপে গাছে প্যাপাইন পাওয়া যায়, প্যাপাইন পাওয়া যায় পেঁপে গাছের তরুক্ষীরে। ঠিক আছে। নেক্সট, কোন গাছের রবার, কোন গাছ থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয়? তো ফাইকাস ইলাস্টিকা, ফাইকাস ইলাস্টিকা নামে নামক রবার গাছ থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত হয়। ফাইকাস ইলাস্টিকা নামক রবার গাছ থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত হয়। নেক্সট, র্যাফাইট বা রাফাইট কোথায় পাওয়া যায়? তো রাফাইট পাওয়া যায় ওল ও কচু গাছের কাণ্ড, বোটা ও পাতার কলাকোষে। রাফাইট পাওয়া যায় ওল, কচু ইত্যাদি গাছের কাণ্ড, বোটা, পাতার কলাকোষে রাফাইট পাওয়া যায়। নেক্সট, রজন কোথায় পাওয়া যায়? তো পাইন গাছের রজন নালীতে, পাইন গাছের রজন নালীতে রজন পাওয়া যায়। নেক্সট, ট্যানিন পাওয়া যায় কোথায়? তো চা গাছের পাতায় ট্যানিন পাওয়া যায়। এছাড়াও হরিতকি ও বহেরা ইত্যাদি ফলে ট্যানিন পাওয়া যায়। ট্যানিন কোথায় পাওয়া যায়? চা গাছের পাতায় ট্যানিন পাওয়া যায়। এছাড়া হরিতকি ও বহেরা ইত্যাদির ফলে ট্যানিন পাওয়া যায়। নেক্সট, খয়ের, পান দরজা নাম শুনেছে সবাই, তার সঙ্গে আরেকটা নাম থাকে খয়ের। তো এই খয়েরটা কি? খয়ের হলো একটি ট্যানিন জাতীয় এক প্রকার রেচন পদার্থ। খয়ের হলো ট্যানিন জাতীয় এক প্রকার রেচন পদার্থ। নেক্সট, ক্যাফিন, ক্যাফিন নামক রেচন পদার্থ কোথায় থাকে? তো কফি গাছের বীজে ক্যাফিন নামক রেচন পদার্থ থাকে। কফি গাছের বীজে ক্যাফিন নামক রেচন পদার্থ থাকে। নেক্সট, ডাটুরিন নামক উপক্ষার পাওয়া যায় কোথায়? তো ধুত্রা গাছের পাতায় ডাটুরিন নামক উপক্ষার পাওয়া যায়। ধুত্রা গাছের পাতায় ডাটুরিন নামক উপক্ষার পাওয়া যায়। নেক্সট, গাছের মূল থেকে পাওয়া যায় এমন একটি রেচন পদার্থের নাম বলো। তো গাছের মূল থেকে পাওয়া যায় এমন একটি রেচন পদার্থ হলো রেসারপিন, যেটি সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। গাছের মূলে পাওয়া যায় এমন একটি রেচন পদার্থ হলো রেসারপিন, এটি সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। নেক্সট, ভেনেজুয়েলার অধিবাসীরা দুগ্ধ হিসাবে পান করে একটি তরুক্ষারের নাম বলো, তরুক্ষীরের নাম বলো। তো ব্রসিমাম গ্যালাক্টোডেন্ড্রন গাছের তরুক্ষীর,
ব্রসিমাম গ্যালাক্টোডেন্ড্রন কোন গাছের তরুক্ষীর ভেনেজুয়েলার অধিবাসীরা দুগ্ধ হিসেবে পান করে? এরকম হবে কোশ্চেনটা, ঠিক আছে? তো অ্যান্সার হবে ব্রসিমাম গ্যালাক্টোডেন্ড্রন। ব্রসিমাম গ্যালাক্টোডেন্ড্রন গাছের তরুক্ষীর ভেনেজুয়েলার অধিবাসীরা দুগ্ধ হিসেবে পান করে। নেক্সট, উদ্ভিজ্জ রেচন পদার্থ হিসেবে নিকোটিনের উৎস কি? তো উদ্ভিজ্জ রেচন পদার্থ হিসেবে নিকোটিনের উৎস হলো তামাক গাছের পাতা ও কাণ্ড। উদ্ভিজ্জ রেচন পদার্থ হিসেবে নিকোটিনের উৎস হলো তামাক গাছের পাতা ও কাণ্ড। নেক্সট, তারপিন তেল কোথায় পাওয়া যায়? তো পাইন গাছের কর্টেক্সের রজন নালীতে তারপিন তেল পাওয়া যায়। পাইন গাছের কর্টেক্সের রজন নালীতে তারপিন তেল পাওয়া যায়। নেক্সট, প্যাপাইন কি জাতীয় উৎসেচক বা কি ধরনের? তো প্যাপাইন হলো, প্যাপাইনটা কোথায় পাওয়া যায়? প্যাপাইন পাওয়া যায় পেঁপে গাছের তরুক্ষীরে, ঠিক আছে? তো এই প্যাপাইন হলো প্রোটিওলাইটিক বা প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক। প্যাপাইন হলো প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক, ঠিক আছে? তো আমাদের যে আমরা রেচন চ্যাপ্টারটা আলোচনা করছি, আজকে তার দ্বিতীয় পাঠ ছিল। তো দ্বিতীয় পাঠে আজকের মতো এতদূর, পরবর্তীতে আমরা তৃতীয় এবং চতুর্থ এই দুটো আরো ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। তো যদি আজকের ভিডিও তোমাদের সকলের ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ভিডিওটি অন্যদেরও দেখাতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারো। তো আজকের মতো এতদূর, পরবর্তীতে আমরা আরো আরো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ।